জেলা জুড়ে চুরি যাওয়া 90টি মোবাইল তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন কোচবিহার পুলিশ সুপার। কোচবিহার পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো। আজ কোচবিহার কোতোয়ালি থানায় এই মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার সহ বাকি আধিকারিকেরা। এদিন জেলা জুড়ে চুরি যাওয়া প্রায় 90টি মোবাইল উদ্ধার করে তা তাদের মালিকের হাতে তুলে দিলেন জেলা পুলিশ কর্তারা। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, এই কথাটাই যেন আজ বারবার ঘুরে ফিরে চলে এলো প্রাপকদের সবার মধ্যে, যা পুলিশের প্রতি আস্থা আরো বাড়িয়ে দিল মানুষের। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, আমাদের কোচবিহার জেলা পুলিশে একটা ডেডিকেটেড ক্রাইম টিম আছে, মনিটরিং টিম আছে, যে মোবাইল চুরি ঘটনা খুব সিরিয়াসলি নেয়, কেন এটা একটা লোকের পক্ষে খুবই লস হয়, এখানে মোবাইল যদি চলে গেলে, মোবাইল এখন খুব মহঙ্গা মহঙ্গা আসে, তাই জন্য আমাদের টিম ডেডিকেটেড টিম লেগে থাকে। এখন আমরা 94 মোবাইল আমরা দিতে পারছি। সো এটা প্রত্যেক দিনের কাজ, বেসিক্যালি এত বড় জেলা আছে, এক দুটো মোবাইল হারায়, অনেকবার কেস হয়, তারপরে রিকভার করতে করতে 2 মাস থেকে 2 বছরও লেগে যায়, কিন্তু আমরা চেষ্টা করি 100% মোবাইল রিকভার করে দেওয়া যেতে পারে। এটা কি কোচবিহার জেলা জুড়ে হয়েছে? এটা পুরো এইসব মোবাইল ডিফারেন্ট পার্টস অফ কোচবিহার, অনেক লোক দেখতে পাচ্ছেন এসছেন, সবাইকে আজকে ফেরত দেওয়া হবে। তারপরে এই প্রকল্পটা চলতেই আছে, কেন চেষ্টা লোক করছে মোবাইল চুরি করা। অন্যদিকে এক ফোন প্রাপক জানান, গত অক্টোবর মাসে তার ফোনটি হারিয়ে গিয়েছিল। তিনি তারপর দিন থানায় অভিযোগ জানিয়েছিলেন। গত পরশু পুলিশের তরফে ফোন করে মঙ্গলবার সকালে থানায় এসে হারিয়ে যাওয়া ফোনটি নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো আজ থানায় এলে পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া ফোনটি তুলে দেওয়া হয়। ফোন ফিরে পাওয়াতে তিনি ভীষণ খুশি।